ভারতের মুম্বাইয়ে একটি কনসার্টে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোনু নিগম ও তার সঙ্গীরা। গত সোমবার সন্ধ্যায় অনুষ্ঠান চলাকালে মুম্বাইয়ের চেম্বুর এলাকায় এই হামলার শিকার হন তিনি। এই ঘটনায় তার বন্ধু রব্বানী খানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। চেম্বুরে সেই অনুষ্ঠানে গান গাইছিলেন সোনু। ওই সময় স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলে সোনুর ম্যানেজার সাইরার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। অনুষ্ঠান চলাকালে বিধায়কের ছেলে ম্যানেজার সাইরাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। তখন মঞ্চ থেকে নামছিলেন সোনুও। ওই সময় সোনুকে ধাক্কা মারেন বিধায়কের ছেলে। সোনুকে ধাক্কা দেওয়ার সময় বিধায়কের ছেলে ও সোনুর মাঝখানে চলে আসেন তার দেহরক্ষী। এ সময় দেহরক্ষীকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেন বিধায়কের ছেলে। তারপর সোনুকে ধরতে গেলে তাকে রক্ষা করতে এগিয়ে আসেন গায়কের বন্ধু রব্বানী খান, কিন্তু রব্বানীকেও ধাক্কা মেরে নিচে ফেলে দেন। জানা যায় প্রায় 7 ফুট নিচে পড়ে যান রব্বানী। এই ঘটনায় গায়কের কোনো চোট লাগেনি, তবে তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন দুজন। রব্বানী সোনু নিগমের গুরু ওস্তাদ গোলাম মোস্তফা খানের ছেলে। এদিকে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনু জানান, আহত দুজনকে হাসপাতালে নিয়ে গিয়েছেন। তাদের আঘাত গুরুতর কিনা তা জানতে এক্স-রেও করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান সোনু নিগম।